হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজ আমি ফার্ম শ্রেণী চ্যানেলের পক্ষ থেকে ভাসিয়ে দিব গল্পে 28 নম্বর পর্বটি নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের সম্পূর্ণ ভিডিওটি ভালো লাগবে, আর অবশ্যই জানাবে তোমাদের কাছে গল্পটি কিরকম লেগেছে। তো আর কথা বাড়াতে চাচ্ছি না, সোজা গল্পে চলে যাচ্ছি। মানুষের নিরীক্ষে অন্তঃস্থলের কোঠায় খুব সাধারণ কেউ অসাধারণ বিচরণ মাঝে মাঝে নিজের অজান্তে ভেতরটাকে মাতিয়ে রাখে। মনে হয় সারাক্ষণ মানুষটাকে নিজের চোখের দৃষ্টিকোণের বাইরে না যেতে দেয়, প্রতি মুহূর্তে তার বিমুগ্ধকতাকে নিজের মধ্যে আয়নন করতে চায়। অমিত গতকাল রাতের ঘটনাগুলো ভাবছে আর এক দৃষ্টিতে মিষ্টির দিকে তাকিয়ে আছে। গতকাল ওসব ছাইপাশ খাওয়ার কারণে মিষ্টির ঘুম এখন বেশ ভারী। বেলা 11টা বেজে গিয়েছে, গালে অমিতের স্পর্শ পেয়ে জোড়া বদ্ধ করা যোগজোড়া টেনে মেলতে লাগলো। হাত দিয়ে মাথার দুপাশে চেপে মিষ্টি উঠে বসলো। বসে বসে কেমন আটকে আটকে নিঃশ্বাস ফেলতে লাগলো। অমিত বেশ বুঝতে পারলো মিষ্টির অবস্থা এখনো তেমন ভালো হয়নি, খুব কড়া ড্রিঙ্কস ছিল হয়তো। ক্ষণিকে নুহার উপর ঢের বিরক্তি জমে গেল। মিষ্টির চোখের দিকে তাকিয়ে অমিত বলল, খুব বেশি খারাপ লাগছে? মিষ্টি টেনে চোখ মেলে আশপাশে তাকিয়ে দেখতে লাগলো। পরনে সে গতকালের শাড়ি। অমিত মিষ্টিকে বিচলিত ভঙ্গিতে দেখতে ব্যস্ত, চোখের কাজল লেপতে আছে চোখের পাশে, চোখগুলো কেমন উস্কো শুস্কো হয়ে চেহারার এক পাশে পড়ে আছে। মিষ্টি অস্পষ্ট ভঙ্গিতে বলল, আমি আপনার কখন এলাম? অমিত হালকা একটা দুষ্টুমি হাসি দিয়ে বলল, যদি বলি কাল আমার সাথে ছিলে, বলে রুজোরা উপর নিচে সঞ্চালন করতে লাগলো। খুবই বাজে জোকস ছিল। ওমা, তোমার বিশ্বাস হলো না? এক দণ্ড না, কিন্তু আমার তেমন কিছু মনে নেই। আমরা বাসায় ফিরেছি কখন? আর আমি কি ঘুমিয়ে গিয়েছিলাম কোথাও? মনে থাকারও কথা না। মানে গতকাল নুহা তোমাকে ড্রিঙ্কস খাইয়ে দিয়েছিল, তাই তেমন কিছুই তোমার মাথায় নেই এখন? মিষ্টির ঝাপসা ঝাপসা কিছু মনে আসতে লাগলো। বারের লাইটিং, গানের বিট, খুব উদ্ভুত মানুষ নুহা মেয়েটার চেহারাটাও কিছু কিছু মনে আসছে। মিষ্টি অমিতের দিকে তাকিয়ে কিছুক্ষণ ঘন ঘন পলক ফেলল। হুট করেই মনে হলো, আরে সে তো নেশায় বুঝছিল, উল্টো পাল্টো কিছু করে বসেনি তো আবার। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? কাল আমি ড্রাঙ্ক ছিলাম, তাই না? তো অমিত হো হো করে হেসে দিল। মিষ্টি বোকার মতো তাকিয়ে রইল। অমিত বেশ কষ্টে হাসি থামিয়ে বলল, আমি বলছি কি হয়েছে গতকাল। অমিত সবটা খুব বলেনি, তো সে খুব ভালো করেই জানে সবটা জানলে মিষ্টি অমিতের কাছে ভিড়তেই চাইবে না, আর আগামী কয়েকদিন তো মুখই দর্শন করাতে চাইবে না। তবে ওর সব পাগলামিগুলো অমিত হাসতে হাসতে বর্ণনা করলো। মিষ্টি বসে বসে ফুঁসতে লাগলো, পাশ থেকে বালিশ নিয়ে অমিতকে মারতে লাগলো। আমি মোটেই এসব করিনি, আপনি নিশ্চিত বাড়িয়ে বাড়িয়ে বলেছেন। অমিত মিষ্টির হাত থেকে বালিশটা কেড়ে নিয়ে হাত দুটো চেপে ধরলো। মিষ্টির দিকে খানিকটা ঝুঁকে গিয়ে বলল, যদি বলি এর চেয়ে অনেক ভয়ঙ্কর কিছু হয়েছে। অমিত এতটা কাছে আসা মিষ্টির নিঃশ্বাস কেমন ঘন হয়ে আসছে, কেমন সুখময় বিষাক্ততা সেই চাহনিতে, খনিকে বিষিয়ে তুলতে সক্ষম। অমিত চোখ দুটো বন্ধ করে মিষ্টির কাছ থেকে সরে আসলো। মানুষটার সামনে নিজেকে ধরে রাখা যে ভীষণ কঠিন। অমিত সরে গিয়ে কাছের জানালাটার কাছে গিয়ে দাঁড়িয়ে রইল। মিষ্টি নিজের দিকে তাকিয়ে দেখল পেটের কিনারে শাড়ি অনেকটাই সরে গিয়েছে। মিষ্টি তাড়াতাড়ি কাপড় ঠিক করে সেখান থেকে উঠে নিজের রুমে চলে গেল। অমিত মিষ্টির পায়ের শব্দ পেয়ে ঘুরে তাকালো, ততক্ষণে মিষ্টি চলে গিয়েছে।
অমিত হালকা হেসে বুকের বাঁ পাশে হাত রেখে বলল, তোমায় এভাবে কাছে পেয়েও দূরে সরিয়ে রাখাটা কত অসহ্য জানো, ভীষণ কষ্ট হয় ঠিক এই খানটায়, ভীষণভাবে কাতর আমি। অমিত একটা নিঃশ্বাস ফেলে বাইরে অবকলন করতে লাগলো। ঠিক সেই দিনের মতো দুটো প্রজাপতি কাঁচের জানালায় নিজেদের অবস্থান নিয়ে নিল। অমিত আর স্বেচ্ছায় জানালা খুলে আহ্বান জানালো, নিজের জীবনের প্রীতিকর মোহময় আগমন বার্তার বাহক হিসেবে নিজের ছোট্ট ঘরটায় তাদের অবস্থান চায় অমিত। আর সেই চাওয়াটার প্রখরতা অনেক গভীর। মিষ্টি ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিজতে লাগলো আর ভাবতে লাগলো, নেশার ঘরে উল্টো পাল্টা কিছু বলে বসেনি তো, আবার কিছুই মনে পড়ছে না। এই মুহূর্তে নুহাকে পেলে মিষ্টি এক বালতি পানিতে চুবিয়ে মারত, তবে এইটুকু বুঝতে পেরেছে অমিত অনেকটাই লুকিয়ে গিয়েছে, কি করে জানা যায় তাই ভাবছে। মিষ্টি সেই দিকে, অমিত সেই দিকে বসে বসে ফোন দেখছে। 11টা ঊর্ধ্বে গেলেও নাস্তা খাওয়া হয়নি এখনো, মিষ্টির জন্যই বসে আছে। হঠাৎ করে দরজা কেউ টোকা দিল, অমিত একটু অবাকই হলো। এক সেই সময় কেউ আসার কথা না, উঠে গিয়ে দরজা খুলে দিল। সামনের ব্যক্তিটাকে দেখে অমিত হালকা হাসল, আরে সুহাস ভাই আসুন আসুন। হ্যাঁ, তোমার সাথে দেখা করতে আসলাম। লোকটা ভেতরে এসে বসলো, অমিতের কয়েক ব্যাচ বড়, ভার্সিটিতেই পরিচয়, বর্তমানে একটা বেসরকারি প্রতিষ্ঠানে বিশাল পদে চাকরি করছে, 7 মাস আগে বিয়ে হয়েছে লোকটার। অমিত লোকটাকে বেশ সম্মান করে, তার চোখে লোকটার জন্য ঢের শ্রদ্ধা। তা কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনার খবর কি? আছি ভালোই। তো নিজের বাড়ি থাকতে আলাদা থাকছো যে? অমিত একটা নিঃশ্বাস ফেলে বলল, বাড়িতে থাকা আর এখানে থাকা একই ভাই, বাসায় মানুষই থাকে কই? এত বড় কোম্পানি একা সামলায় ওনারা ব্যস্ত হওয়াটাই স্বাভাবিক। অমিত হালকা হাসলো, আপাতত এগুলো নিয়ে কথা বলতে চাইছে না, একদমই না। তো ভাই বাসায় সবাই কেমন আছে, ভাবি কেমন আছে? আছে মোটামুটি সবাই ভালো, এই দিক দিয়ে যাচ্ছিলাম, শুনলাম এখানে থাকো তাই ভাবলাম দেখা করে আসি। ভালো করেছেন, বসুন। মিষ্টি গোছল করে মাত্রই বের হয়েছে, টাওয়াল দিয়ে মাথা মুছতে মুছতে নিজের রুম থেকে বেরিয়ে অমিতের রুমের সামনে গেল। বেখেয়ালি ভাবে মাথা মুছতে মুছতে অনেকটা সামনে গিয়ে মিষ্টি বুঝতে পারলো অমিত ছাড়া অন্য কারো উপস্থিতি আছে। মিষ্টি মাথা তুলে সামনে তাকালো, লোকটাকে দেখে মিষ্টির আত্মা কেঁপে উঠলো, হাতের টাওয়ালটা খসকে পড়ে গেল। অমিত কিছু একটা শব্দ পেয়ে ঘাড় ঘুরিয়ে তাকালো, সাথে সুভাষ নামে লোকটাও। লোকটা মিষ্টির দিকে কেমন একটা নজরে তাকিয়ে রইল, মিষ্টি ভয়ে কেমন ভেতর ভেতর চুপসে যেতে লাগলো। লোকটা মিষ্টির দিকে তাকিয়ে একটা বাঁকা হাসি দিয়ে চোখ নামিয়ে নিল, উনি কে, ওনাকে তো চিনলাম না। অমিত দাঁড়িয়ে বলল, আমার ফ্রেন্ড মিষ্টি, এটা আমার সিনিয়র ভাই, আমার সাথে অনেক ক্লোজ। আচ্ছা ভাই আপনি কি নাস্তা করেছেন? মিষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঢোক গিলতে লাগলো, সুহাস এক নজরে মিষ্টিকে মাথা থেকে পা অবধি দেখতে লাগলো। অমিত জিজ্ঞেস করায় সুহাস বলল, না একটু তাড়া ছিল তাই বেরিয়ে গিয়েছিলাম, আমরাও করিনি। আচ্ছা 10 মিনিট বসুন, আমি যাবো আর আসবো, নাস্তা নিয়েই চলে আসবো, তারপর একসাথে আড্ডা দিব। মিষ্টি তুমি বসো, গল্প করো ওনার সাথে। মিষ্টি অমিতকে কিছু বলতে চাইছিল তবে অমিত সেই সুযোগ দেয়নি বলে গটগট করে বেরিয়ে গেল। মিষ্টির ভয়ে গলার ভেতরটা কেমন শুকিয়ে আসছে, অমিতকে বলতে চেয়েছিল যাতে না যায়। অমিত যেতে মিষ্টি দ্রুত তার রুমের দিকে যেতে নিল, তবে সুহাস এক প্রকার ঝড়ের বেগে এসে মিষ্টিকে শক্ত করে ধরে নিল। মিষ্টি হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল, শত হলেও ছেলে মানুষের জোরের সাথে কতটাই পেরে উঠা যায়। মিষ্টি হাত মোচড়াতে লাগলো, ছাড়ো না মা, ছাড়ুন বলছি। কেন এখন খুব লাগছে? দেখুন ভালো হবে না কিন্তু আপনার, মোটেও ভালো হবে না, ছাড়ুন বলছি। সুহাস একটা পৈশাচিক হাসি দিল, মিষ্টিকে দেওয়ালের সাথে ঠেসে দিয়ে গাল চেপে ধরলো। মিষ্টি ছোটার জন্য জোর খাটাতেই লাগলো,
গাল গড়িয়ে টুক টুক করে জল করাতে লাগলো। মিষ্টি পাশে তাকিয়ে দেখলো অমিতের ফোনটাও টেবিলে রয়ে গিয়েছে। এইটা দেখে মিষ্টির ভেতরে ডুকরে ওঠা কান্নাটা আরো বেড়ে গেল। লোকটা মিষ্টির গলা চেপে ধরলো, মিষ্টির দম আটকে আসছে। আমি তো বলেছিলাম তখন রাজি হসনি, কি ভেবেছিস অমিতকে বলবি? আমার প্রতি ওর অনেক বিশ্বাস, তোর মতো দুকরি মেয়েকে কখনো বিশ্বাস করবে না, বলেই এক ভয়ঙ্কর হাসি হাসতে লাগলো। খুব বাজে নজরে মিষ্টির দিকে তাকাতে লাগলো, হাতটাকে পেছনের দিকে মুচড়ে দিয়ে বলল, এই হাত আমার গায়ে উঠিয়েছিলি না, এখন বাসায় এসে ছেলের সাথে থাকছিস, নিজেকে তুই অনেক পবিত্র মনে করিস তাই না? কই তোর সেই পবিত্রতা, খুব মজা আছিস তাই না, কত দেয় তোকেও। হঠাৎ করে অমিত পিছন থেকে এসে সুহাসকে এক জোরে লাথি মারলো। আচমকা লাথি লাগায় সুহাস ছিটকে খাটের সাথে গিয়ে ধাক্কা খেল। মিষ্টি এতক্ষণ নিঃশ্বাস নিতে তার বেশ কষ্ট হচ্ছিল, ছাড়া পেতে কাশতে লাগলো, জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো, কাশতে কাশতে মেঝেতে বসে পড়লো। অমিত দ্রুত গিয়ে পানি আনলো, মিষ্টির কাছে হাঁটু গেড়ে বসে পানি খাইয়ে দিল। মিষ্টির চোখ বেয়ে এখনো জল গড়াচ্ছে। অমিত চোখ বন্ধ করে দাঁত কিরমির করে উঠে দাঁড়ালো। সুহাসের মাথা খাটের সাইডে লাগার কারণে বেশ আঘাত পেয়েছে, জ্ঞান না হারালেও প্রচন্ড ব্যথায় কুপোকাত। অমিত উঠে গিয়ে কলার ধরে টেনে দাঁড় করালো, নাকে মুখে বেধুম পাঞ্চ মারতে লাগলো, নাক দিয়ে গড়িয়ে রক্ত পড়তে লাগলো, পেটে একের পর এক ঘষি দিয়েই যাচ্ছে। অমিত বেরিয়ে গিয়েছিল বটে, তবে গাড়ির কাছে গিয়ে মনে পড়ল গাড়ির চাবি আনা হয়নি, ঘরে রেখে গিয়েছে, তাই আবার ফিরে এসেছিল। কিন্তু ঘরে এসে যা দেখলো তাতে অমিতের মাথায় গরম রক্ত চড়ে গিয়েছিল। নিজের সকল জেদ সুহাস নামক পিচাচটার উপর সাবার করতে লাগলো। সুহাস কোনো মতে অস্পষ্টভাবে বলল, অমিত প্লিজ ছাড়ো, আর পারছি না টলারেট করতে, মাফ চাইছি আমি, প্লিজ ছাড়ো। অমিত মার থামিয়ে দিল, লোকটাকে এই মুহূর্তে চোখের সামনেও দেখতে চাইছে না, নিজের রাগ দমিয়ে রাখাটা দুষ্কর, তাই কলার চেপে ধরে সুহাসকে বের করে দিল। ফারদা যদি মিষ্টির আনাচে কানাচে তোকে দেখি চোখ উপড়ে ফেলবো তোর। ফিরে মিষ্টির কাছে আসতে দেখলো মিষ্টি সেন্সলেস হয়ে পড়ে আছে। অমিত দ্রুত এসে মিষ্টিকে কোলে তুলে নিল, নিজেও টেনশনে প্রচুর ঘামতে লাগলো, হাত পায়ের তালু খুঁজতে লাগলো, হাতের টুকরো টুকরো গালের টুকরো টুকরো হাতের ছোঁয়া দিয়ে বারবার মিষ্টিকে ডাকছে, চোখ দুটো কেমন ভিজে আসছে বারবার, ভেতরটা একদম ফাঁকা ফাঁকা লাগছে। ওপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট ভিজিয়ে অমিত উঠে দাঁড়ালো, টেবিলে রাখা পানির গ্লাসটা নিয়ে মিষ্টিকে পানি ছিটিয়ে দিল। বেশ কয়েকবার পানির ফোঁটা পড়ায় মিষ্টির চোখের পাতা নড়ে উঠল। অমিত পানির গ্লাসটা রেখে দ্রুত মিষ্টির পাশ ঘেঁষে বসল, গালে হাত রেখে বলল, মিষ্টি মিষ্টি তুমি ঠিক আছো? মিষ্টি কিছুক্ষণ অমিতের দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া কাহিনীটা মনে হতে মিষ্টি ধরফড়িয়ে উঠে বসল, ভেতর থেকে আঁচড় দিয়ে বেরিয়ে এলো ক্ষত টেনে দেওয়া কষ্টের আঘাতের বহিঃপ্রকাশ। মিষ্টি শব্দ করে কাঁদতে লাগলো, মিষ্টি কি হয়েছে তোমার, বলো আমাকে, বলো না মিষ্টি। মিষ্টি হুট করে অমিতকে জড়িয়ে ধরলো। অমিত খানিকটা অবাক হলো, তবে এইটুকু বুঝতে পারলো মিষ্টি বেশ ভয় পেয়েছে, তাই অমিতও মিষ্টিকে নিজের সাথে মিশিয়ে নিল। অমিতের গায়ের শার্ট ঘামছে ধরে মিষ্টি ঘন নিঃশ্বাসের সাথে চোখের জল বিসর্জন দিচ্ছে। নিজেকে বদ্ধ উন্মাদ মনে হচ্ছে অমিতের, ভেতর ভেতর জ্বলছে যাওয়ার মতো পাগল অনুভূতি। অমিত ধীরে ধীরে নিজের কাছ থেকে মিষ্টিকে দূরে সরালো, ফর্সা মুখটুকু একদম রক্তিম হয়ে গিয়েছে। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে অমিত মিষ্টির চোখের পানিগুলো মুছে দিল। এই মুহূর্তে এইসব কথা জিজ্ঞেস করে মিষ্টিকে আর কাঁদতে চাইছে না, তাই উঠে গিয়ে এক গ্লাস পানি আনল, পানিটা খাও মিষ্টি। মিষ্টি কাঁপা কাঁপা হাতে পানিটা নিয়ে কয়েক চুমুক খেলো, বসো আমি নাস্তা নিয়ে আসছি।
অমিত যেতে নিলে মিষ্টি অমিতের হাত খামচে ধরলো। অমিত বুঝতে পারলো মিষ্টি বেশ ভয়ে আছে। না, এভাবে কারণ না জানাটা অমিতের কাছে ভালো ঠেকছে না। অমিত মিষ্টির পাশে বসে গালে আলতো করে হাত লাগলো। মিষ্টি, সে গতকাল দুপুরে খেয়েছো তুমি, রাত্রেও কিছু খাওনি, বেলা প্রায় 12টা বাজে, অসুস্থ হয়ে যাবে তো। প্লিজ আপনি যাবেন না। অমিত তাকিয়ে দেখলো মিষ্টি অনবরত কাঁপছে। অমিত খাট থেকে চাদরটা টেনে নিয়ে গায়ে জড়িয়ে দিল মিষ্টির। ঠিক আছে, আমি যাচ্ছি না, তুমি এখানে বসো। অমিত পাশ থেকে উঠে গেল, নিজেই রান্নাঘরে গিয়ে নাস্তা বানাতে লাগলো। অমিত মোটামুটি রান্না করতে পারে, নিজে নিজে নাস্তা বানালো। তবে কিছুক্ষণ পরপর একটা ভারী নিঃশ্বাস ফেলছে, বারবারই সুহাসের কাজগুলো মনে পড়ছে, ক্ষণিকে মেজাজ বিগড়ে যাচ্ছে। কোনো মতে নাস্তা বানিয়ে খাটের কাছে গেল। মিষ্টি আনমনে বাইরের দিকে তাকিয়ে আছে, সেই 3 মাস আগের ঘটনা আবার তাড়া করলো তাকে। সেই ভয়ের রেশ কাটিয়ে ওঠা মাত্রই আবার একই ঘটনা। কি এমন দোষ করেছিল যে এত লাঞ্ছনার শিকার হতে হলো? বয়সে বা কত তার? অমিত রান্নাঘর পেরিয়ে এসে দেখল মিষ্টি বাইরে তাকিয়ে আছে, চোখ দুটো বারবার ভিজে যাচ্ছে। অমিত এগিয়ে মিষ্টির পাশে বসতে মিষ্টি হাতের উপর আলতো হাত রাখলো। মিষ্টি অমিতের দিকে তাকিয়ে নিজের সম্পূর্ণ মন ব্যাপন করল। জীবন যেই দিকে এনে দেয় আমরা মেনে নিয়ে হয়তো কত কিছু পোহাতে হয় না, কিন্তু সব কিছু মেনে নেওয়াটাও কিন্তু ঠিক না। নিজেকে কোনো জায়গায় দাঁড় করাতে অনেক কিছু সহ্য করতে হয় মিষ্টি। অতীত বিষয়টা হয় কিছু শিক্ষা নেওয়ার জন্য, সেটাকে ধরে রাখার জন্য নয়। আমি বলছি না সব ভুলে যেতে, কিন্তু এমনভাবে মনে রেখো না হয় যাতে সেই অতীতটা তোমার আগামীকে না থামিয়ে দেয়। মিষ্টি চুপ করে কথাগুলো শুনল। এই মুহূর্তে তার এই কথাগুলোর বড্ড প্রয়োজন ছিল। অমিত নাস্তার প্লেটটা রেখে খাইয়ে দিতে লাগলো। মিষ্টি অবাক হয়ে অমিতকে দেখতে লাগলো, অস্ফুটভাবে বলল, আপনি রান্না জানেন? অমিত একটু হেসে বলল, জানি কয়েকটা, আগে মিমিকে এটা ওটা করে খাওয়াতাম, কখনো বাসায় এলে করি আর কি। মিষ্টি আর কিছুই বলল না, চুপচাপ খেয়ে নিল। মনে মনে ভাবছে, ভাগ্যে কোন কাঠগোড়ায় দাঁড়া করিয়ে দিল তাকে। এই খেলার যোগ বিয়োগ শেষে নিঃশেষটা কোথায়? আর কতই বা বাকি, বেশ ভালোই তো যাচ্ছিল কদিন। আচ্ছা, যেদিন এখান থেকে সে চলে যাবে কি করবে সে? এখান থেকে গেলে কি অমিত কি তার আর খোঁজ নেবে না? ভাবতে ভেতর ভেতর শিউরে উঠল। একদৃষ্টিতে অমিতকে দেখতে লাগলো। অমিত পানির গ্লাসটা এগিয়ে দিল, মিষ্টির ধ্যান ভাঙল না। কি হলো, খাও। মিষ্টি পানিটা নিয়ে খেয়ে নিল। অমিত সব কিছু নিয়ে চলে যেতে লাগলো। হঠাৎ করেই থেমে গিয়ে বলল, আমি আছি মিষ্টি, এতটা ভেবো না, কোথাও যাচ্ছি না আমি, বলে রান্নাঘরে চলে গেল। মিষ্টি বাকরুদ্ধ হয়ে গেল। মানুষটা কি তার ভেতর পড়তে জানে নাকি? বেশ মুশকিল এই ছেলেটাকে বোঝা। খাট থেকে নেমে মিষ্টি জানলার পাশে দাঁড়ালো। ভেতরটা বেশ ভয় লাগছে তার, আর ভালো লাগছে। বারবার ইচ্ছে করছে বুক ভাসিয়ে কান্নায় নিজেকে নিমগ্ন করতে। অমিত পেছন থেকে এসে মিষ্টিকে ডাক দিল, মিষ্টি। মিষ্টি কয়েকটা ঢোক গিলে কান্নাকে ঢেকে দেওয়ার আপ্রাণ চেষ্টা করতে লাগলো। কোনো মতে নিজেকে সংবরণ করে পেছনে ঘুরে তাকালো। অমিত মিষ্টির গলার দিকে তাকিয়ে দেখলো তার ধবধবে সাদা গলায় কিছু আঙ্গুলের দাগ স্পষ্ট, একদম লাল হয়ে আছে। অমিত মিষ্টির হাত ধরে খাতে এনে বসিয়ে দিল। ফার্স্ট এড বক্স থেকে একটা মলম বের করে মিষ্টির হাতে ধরিয়ে দিল। চোখ জোড়া বন্ধ করে একটা নিঃশ্বাস টেনে বলল, গলায় লাগিয়ে নাও, সহ্য হচ্ছে না আমার একদম। মিষ্টি এক নজর তাকিয়ে মলমটা নিয়ে নিজের রুমে চলে গেল। অমিত চুপচাপ বসে রইল,
কিছুক্ষণ পর কাকে যেন ফোন দিল। অমিত একটু বেরিয়েছিল, তবে মিষ্টি সেটা জানে না, কারণ নিজের রুম থেকে একবারের জন্য বের হয়নি। দাগগুলোতে মলম লাগানোর পরপরই কেমন জ্বলে উঠেছিল। একটা চিনচিন জ্বালা পোড়া অসহ্য হয়ে গিয়ে মিষ্টি ঘুমিয়ে পড়েছিল। বিকালের দিকে মিষ্টির ফোনে একটা ফোন আসলো। ফোনের আওয়াজে মিষ্টির ঘুম ভেঙে গেল। কলটা অমিতই দিয়েছে। স্ক্রিনের নামটা দেখে মিষ্টি একটু অবাক হলো। পাশের রুম থেকে এভাবে কল দেওয়ার কি অর্থ? মিষ্টি ফোনটা ধরে বলল, হ্যালো। ইস রে, ঘুমিয়েছিলে তাই না? জাগিয়ে দিলাম তোমায়। আরে না না না, চোখ লেগেই গিয়েছিল, ঘুমাইনি। ও উঠবে এখন? তাহলে ছাদে আসবে? কিছুক্ষণ চুপ থেকে মিষ্টি বলল, আসছি, বলে কলটা কেঁদে দিল। খাট থেকে নামতে চোখ গেল সামনে আয়নাটায়। গলার দাগগুলো এখনো অনেকটা দেখা যাচ্ছে। মিষ্টি অমিতের কথা মনে পড়ে গেল, তাই গলায় ওড়নাটা ভালো করে জড়িয়ে দিয়ে শালটা নিয়ে চলে গেল। ছাদে গিয়ে দেখলো অমিত কিছু বাচ্চার সাথে দাঁড়িয়ে ঘুড়ি উড়াচ্ছে। মিষ্টি দূর থেকে অমিতকে দেখতে লাগলো। কি অবান্তর সেই হাসি, চেহারায় মুগ্ধতা সর্বদাই খায়ালযোগ্য। অমিত হাতের নাটায় ঘোরাতে ঘোরাতে পাশে তাকালো। মিষ্টি চুপচাপ গুটিসুটি হয়ে দাঁড়িয়ে আছে। অমিত ইশারা দিয়ে বলল কাছে আসতে। মিষ্টি ধীর পায়ে এগিয়ে গেল। ঘুড়ি উড়াতে পারো? মিষ্টি নাসুযোগ মাথা নাড়ালো। অমিত এগিয়ে এসে নাটাই তার মিষ্টির হাতে ধরিয়ে দিল। আমি তো ঘুড়ি উড়াতে যা। অমিত মিষ্টির পিছনে গিয়ে দাঁড়ালো। মিষ্টির হাতের উপর হাত রেখে অমিত উড়ন্ত ঘুড়ির দিকে তাকিয়ে বলল, কেন পারবে না, আমি তো আছি। মিষ্টি মাথাটা হালকা কাত করে অমিতের দিকে তাকালো। খোঁচা খোঁচা দাড়ির আদলে শুভ্র নির্মল একটা হাসি, ঘন পাপড়ির চোখগুলো আকাশের এদিক ওদিক ছুটন্ত উড়ন্ত ঘুড়ির দিকে তাকে নড়াচড়া করছে। ঘুড়ি ওড়াতে ওড়াতে অমিত মিষ্টি আরো কাছে চলে এলো। মিষ্টি একদম অমিতের বুকের সাথে লেগে আছে। সামনে ঘুরে মিষ্টিও ঘুড়ির দিকে তাকালো। মানুষটার সান্নিধ্যে খুব ছোট মুহূর্তগুলোকেও বেশ মনোরম মনে হয় তার। দেখো আমি শিখিয়ে দিচ্ছি, এই যে ঘুড়ির মাথাটা দেখছো, এটা যখন নিচের দিকে আসবে জোরে টান দিবে, আর যদি উপরের দিকে চলে যায় তাহলে ধীরে ধীরে সুতা ছেড়ে দিবে। দেখো আমি করছি। মিষ্টির সামনে তাকিয়ে দেখতে লাগলো। আকাশে আরো অনেক ঘুড়ি, হুট করে একটা ঘুড়ি অমিতের ঘুড়ির সাথে ধাক্কাধাক্কি করতে লাগলো। অমিত ভ্রু কুচকে বলল, আরে আরে, এইটা আমার ঘুড়িরে কাটতে যাইতেছে। মানে? মানে হচ্ছে আমার ঘুড়িটাকে ছিঁড়ে দিবে। মিষ্টি কিছুতেই ব্যাপারটা হজম করতে পারলো না। মানে কি, এইভাবে হুট করে এসে ঘুড়িটাকে কেটে দিবে? আরে মিষ্টি নাটাই চালাও, ঘুড়িটা যাবে তো আমার। আরে আপনি খেলেন না, আমি খেললে নিশ্চিত যাবে, চেষ্টা তো করে দেখো। মিষ্টি আর অমিত মিলে চেষ্টা করতে লাগলো, কিন্তু কিছুতেই কিছু হলো না। অমিতের ঘুড়িটা শেষমেশ কাটাই পড়লো। মিষ্টি বেশ বুঝতে পারলো ঘুড়িটা কেবল ওর জন্যই কাটা গিয়েছে। ছাদের বাকি বাচ্চাগুলো কোমরে হাত দিয়ে নাক ফুলিয়ে মিষ্টির দিকে তাকিয়ে আছে। মিষ্টির নখ কামড়াতে কামড়াতে অমিতের দিকে তাকালো। অমিতও চোখ ছোট ছোট করে তাকিয়ে আছে। মিষ্টি একটা মেকি হাসি দিল। মিষ্টির হাসি দেখে অমিতও হেসে দিল, সাথে বাচ্চারাও। বিকালের প্রায় শেষের দিকে গাছের ছায়াগুলো প্রায় নিঃশেষ হয়ে আসছে। শীতে মৃদু মন্দ হাওয়া ছাদে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে থাকা দুজন মানুষকে আঁকড়ে ধরেছে। মাঘ মাসের মাঝামাঝি সময় শীতের ক্লান্ত বাতাসটা কেমন নিঃসংকতা প্রকাশ করছে। অমিত মিষ্টির খানিকটা কাছে আসতে মিষ্টির হাতের আঙ্গুলগুলো নিজের মধ্যে নিয়ে নিল। মিষ্টি বুঝতে পারলো অমিত কি চাইছে। কি লাভ জেনে আমি জানতে চাই, মিষ্টি অশ্রুসিক্ত লোচনে অমিতের দিকে তাকালো। প্রায় তিন মাস আগে
আমি ঢাকায় আসি চাকরির খোঁজে। আমার যোগ্যতা কেবল ইন্টারমিডিয়েট পর্যন্ত। নতুন শহর, নতুন সব মানুষ, পরিচিত বলতে কেউই ছিল না। মানুষের সাথে আমি খুব কমই মিশেছি, তাই মানুষের বৈচিত্র্য তার ধারণাটাও আমার কিছু ছেটে ফোটাও ছিল না। কিছু টাকা সাথে নিয়ে এসেছিলাম। এরপর রুহি আপুর সাথে একটা রুম ভাড়া করে নিলাম। আমি তখন রুহি আপুকেও চিনি না। একটা অচেনা মানুষের সাথে রুম নিলাম, করার মতো কিছুই ছিল না, টাকা কড়ি ছিল না যে বাসা নিয়ে আলাদা ভাড়া থাকবো। তবে রুহি আপু মানুষটা অনেক ভালো, এই শহরে আগে থেকেই চিনে। আমি চাকরি খুঁজতে লাগলাম, তবে আমার যোগ্যতা দেখে কেউ চাকরি দেয়নি। একদিন একটা বড় কোম্পানিতে আমি ইন্টারভিউ দিতে গেলাম। আমি ভেবেছিলাম হবে না চাকরিটা, কিন্তু আমাকে ভেতরে ডাকলো। গিয়ে দেখলাম একটা লোক বসে আছে একাই, নাম সুভাষ। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখে বলল, আমার চাকরিটা হয়ে গেছে। আমি অনেক অবাক ছিলাম সেদিন, এত বড় একটা কোম্পানিতে আমার চাকরি হয়ে গেল। আমি তো বেশ খুশি ছিলাম। আর সবচেয়ে বেশি অবাক হয়েছি যখন জানতে পারলাম আমার চাকরিটা ওই লোকটার পিএ হিসেবে হয়েছে। আমার বেতনটাও বেশ ভালো ছিল, খুব খুশি ছিলাম, ভালো বেতন ছিল, তাই আমি ভার্সিটিতেও ভর্তি হয়ে গেলাম। এক মাস মোটামুটি ভালোই গেল। তবে একটা বিষয় খেয়াল করলাম যে অফিসে কেউ আমার সাথে তেমন কথা বলে না। আমি কারোর সামনে গেলে সেখানে আড্ডা বন্ধ হয়ে যায়। প্রথম প্রথম না বুঝলেও আমি ধীরে ধীরে বিষয়টা বুঝতে পারলাম। আমি জানতাম সুভাষ স্যার বিবাহিত, কিন্তু ওনাকে কয়েকবার আমি অন্য মেয়েদের সাথে দেখেছি। আমাকেও বাজে বাজে ইঙ্গিত দিত। আমি খুব চেষ্টা করেছিলাম এই পথ থেকে নিজেকে সরিয়ে আনতে, কিন্তু ব্যাপারটা কোনো মতে ওনার কর্ণগোচর হয়ে গেল। আমি কেবিনে বসে কাজ করছিলাম, ঠিক তখনই আমাকে ওনার রুমে ডাক দিল। আমি ফাইল বন্ধ করে তার কাছে গেলাম। আমি রুমে যেতে দেখলাম উনি একটা মেয়ে। অমিতের গা ঘুরিয়ে আসছে এসব শুনে। বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে যে মানুষটাকে সে এত সম্মান করে এসেছে সে কিনা একটা নরক। আমি ভেতরে যেতেই বলল লোকটাকে, মেয়েটাকে বেরিয়ে যেতে। আমাকে বলল, শুনলাম নিজের পজিশন চেঞ্জ করতে চাইছো। আমি কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। লোকটাকে দেখে আমার কেমন যেন লাগছিল। আমি বললাম আমার যোগ্যতা অনুযায়ী পজিশন চাইছে, এত বড় পজিশন দরকার নেই আমার। আমার কথায় উনি বাজেভাবে হাসতে লাগলো আর বলল, তোর যোগ্যতা এই কোম্পানির দারোয়ানেরও সে একই যোগ্যতা, তোকে রেখেছি আমার প্রয়োজনে। আমি রাগের বসে তাকে জিজ্ঞেস করে বসে মানে কে। উনি তেড়ে আমার দিকে এলো। আমার কাছে এসে আমার গলা চেপে আমায় বলল, কি বুঝিস না, এতদিনে কিছু বুঝিস নি? আমি নিজেকে সেদিন ঠিক কীভাবে ছাড়ানোর চেষ্টা করেছি, আমার সাথে সেদিন অনেক অসভ্যতা। আমি মিষ্টি আর কিছু বলতে পারল না, জোরে জোরে নিঃশ্বাস নিয়ে কাঁদতে লাগলো। অমিত মিষ্টিকে ঘুরিয়ে নিজের সাথে মিশিয়ে নিল, তার চোখ দুটো ভিজে গিয়েছে। মিষ্টি অমিতের বুকে মাথা রেখে বলল, আমি অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে ওনাকে খুব জোরে একটা চড় মেরেছিলাম সেদিন, আর সাথে সাথে বেরিয়ে যাই। সেদিন আমার অফিসের লাস্ট যাওয়া ছিল। আমি রেজিস্ট্রেশন লেটারও অনেক কষ্টে অফিসের আরেকজনকে দিয়ে করিয়েছে। মিষ্টি আর কিছুই বলল না, তবে নিজেকে আজ খুব তার হালকা লাগছে। নিজেকে চরিত্রহীনতার কাঠগড়ায় দাঁড় করাতে করাতে সে একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে। একটা স্থায়ী ঠাই তার খুবই প্রয়োজন, খুব বেশি প্রয়োজন। চলবে তো বন্ধুরা, আজকের পর্বটি এই পর্যন্তই। আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কাছে আজকের পার্টটি কীরকম লেগেছে। যারা যারা ভিডিওটিকে এখনো লাইক করোনি তারা কি করছো, এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দাও। আর যারা যারা এখনো পারুল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা কি করছো, এখনই পারুল স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দাও পরবর্তী সব ভিডিও আপডেটের জন্য। তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।